وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ এবং আমাকে অসম্মান করবেন না যেদিন মানুষ পুনরুত্থিত হবে। يَوْمَ لَا يَنفَعُ مَالٌ وَلَا بَنُونَ যেদিন কোনো সম্পদ এবং কোনো সন্তান মানুষের উপকারে আসবে না। إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ শুধু সেই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করে সুস্থ হৃদয় নিয়ে। প্রিয় ভাই ও বোনেরা, যদি আমাদের কাছে খবর পৌঁছে দেওয়া হতো যে আমাদের হৃৎপিণ্ডের ধমনীগুলোর মধ্যে একটি বা তার বেশি বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে আমরা আমাদের সম্পদের প্রতিটি পয়সা ব্যয় করব, আমাদের দিনের প্রতি সেকেন্ড ব্যয় করব এর নিরাময়ের পেছনে। এটা বুঝতে কষ্ট হয় না যে জীবন এভাবে চলতে পারে না যদি আমরা এই অবস্থায় থাকি। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের শুধু এইটুকুই বলেছেন যে হৃদয়ের মৃত্যুর প্রকৃত অর্থ এটা নয় যখন এর স্পন্দন বন্ধ হয়ে যায় অথবা যখন এটি কোলেস্টেরল দ্বারা অবরুদ্ধ হয়ে যায়। হৃদয় মারা যাওয়ার আসল অর্থ হল যখন হৃদয় ঈমান থেকে হারিয়ে যায়, এর থেকে বিশ্বাস গায়েব হয়ে যায়, আপনি ইসলামের প্রতি আগ্রহ হারাতে শুরু করেন। এটাই হৃদয়ের মৃত্যুর লক্ষণ। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের শুধু বলেছেন যে বিচার দিন আল্লাহ সুস্থ হৃদয় ছাড়া আর কিছুই গ্রহণ করবেন না। একইভাবে আল্লাহ যেভাবে আমাকে আপনার হৃদয়কে ধার দিয়েছেন, এটি একটি বিশুদ্ধ কোমল প্রশান্ত অবস্থায়। আপনার এবং আমার কাছে আল্লাহ এটাই প্রত্যাশা করেন যে আমরা সেই হৃদয় একই রকম বিশুদ্ধ এবং প্রশান্ত অবস্থায় ফিরিয়ে দেব, অন্যথায় আল্লাহ তা কবুল করবেন না। তাহলে সুস্থ হৃদয় কি? মুজাহিদ তিনি বলেছেন যে সুস্থ হৃদয় হল সেই হৃদয় যাতে আল্লাহর ওপর কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। কাতাদা তিনি বলেছেন কাতাদার মতে সুস্থ হৃদয় হল সেই হৃদয় যা কোনোভাবেই অবিশ্বাস করে না, এটা বিশুদ্ধ তাওহিদ, বিশুদ্ধ ইসলাম। আদ-দাহাক তিনি বলেছেন সুস্থ হৃদয় এমন একটি হৃদয় যা আন্তরিক, এটা লোক দেখানো কাজ করে না, এটা শুধুমাত্র আল্লাহর জন্য। আবু উসমান আর নাইসাবারি বলেছেন এটি এমন হৃদয় যার মধ্যে কোনো মন গড়া কিছু নেই, এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার পথে শান্তি খুঁজে পায়। ইমাম ইবনে কাইয়িম তার বই আল জাওবুল কাফিতে এই সব সুন্দর ভিন্ন ভিন্ন উক্তিগুলো একত্রিত করেছেন এবং তিনি যেন এগুলো আপনার জন্য মুক্তার মালার মতো করে বেঁধেছেন, এবং তিনি দুটি বাক্য বলেছেন এই সমস্ত তথ্য সংগ্রহ করার পর। তিনি বলেছেন ওয়ালা তাতিমু সালামাতুল কলবি হাত্তা ইয়াসলামা মিন খামসাতি আশিয়া একজন মুসলমানের হৃদয় কখনো সুস্থ হতে পারে না যতক্ষণ না এটি সুস্থ এবং বিশুদ্ধ হয় পাঁচটি ভিন্ন রোগ থেকে। হাত্তা ইয়াসলামা মিন শিরকিন ইউনাকিদু তাওহীদ ওয়া হাত্তা ইয়াসলামা মিন বিদআতিন তুনাকিদু সুন্নাহ ওয়া হাত্তা ইয়াসলামা মিন শাহওয়াতিন তুনাকিদুল আমর وَحَتَّى يَسْلَمَ مِنْ غَفْلَةٍ تُنَاقِدُ الذِّكْرِ وَحَتَّى يَسْلَمَ مِنْ هَوَنْ يُنَاقِدُ التَّجْرِيدَ وَالْإِخْلَاصِ এক নম্বর, যতক্ষণ না এটি অবিশ্বাস থেকে সুস্থ হয়ে যায় যা তাওহিদ আল্লাহর একত্বের বিরোধী। নম্বর দুই, যতক্ষণ না এটি মন গড়া উদ্ভাবন থেকে সুস্থ হয় যা সুন্নার পরিপন্থী। তিন নম্বর, যতক্ষণ না এটি হারাম প্রলোভন থেকে সুস্থ হয়ে ওঠে যা বাধ্যবাধকতার বিরোধী। চার নম্বর, যতক্ষণ না এটি ঘুম এবং গাফিলতি থেকে সুস্থ হয় যা ইবাদত এবং সচেতনতা বিরোধী। পাঁচ নম্বর, যতক্ষণ না এটি আকাঙ্ক্ষা থেকে সুস্থ হয় যা আন্তরিকতার বিরোধী। তাহলে আমরা বলতে পারি যে সুস্থ হৃদয় হল সেই হৃদয় যা সম্পূর্ণরূপে আল্লাহর জন্য, এটি একটি হৃদয় যাতে অবিশ্বাস, কুফর, শিরকের কোনো স্থান নেই, এতে মন গড়া কোনো কিছুর স্থান নেই। এটি এমন একটি হৃদয় যা প্রভাবিত হয় না সন্দেহকারীদের প্রচারিত যুক্তিগুলির দ্বারা অথবা মুনাফিকদের কপটতা দ্বারা। এটি এমন একটি হৃদয় যে প্রভাবিত হয় না বিভিন্ন অনুশাসন দ্বারা অথবা কোনো মতাদর্শ বা ধারণা দ্বারা, সেটা হোক প্রাচ্যের অথবা পাশ্চাত্যের। এটি এমন একটি হৃদয় যা আগ্রহী নয় অমুক তমুক ব্যক্তির নজরে পড়ার, এটা শুধুমাত্র আল্লাহর দৃষ্টির অনুগ্রহ চায়। এটি এমন একটি হৃদয় যা অনুমতি দেয় না অন্য মুসলিম ব্যক্তির সাথে সম্পর্ক নষ্ট করার, তাকে তিন দিনের বেশি বয়কট করার, আল্লাহ রক্ষা করুন। এটি এমন একটি হৃদয় যা স্বেচ্ছাচারিতা, কুৎসা, রাগ এবং হিংসা থেকে মুক্ত। যখন এটি অন্য ব্যক্তির কল্যাণ দেখতে পায়, হতে পারে সেটি সুন্দরী স্ত্রী অথবা এটি একটি গাড়ি, এটি একটি বাড়ি, তখন সে বলে আলহামদুলিল্লাহ।
ইয়া রব, তাকে আরও দিন যদি এটি তার জন্য ভালো হয়। এবং যখন তারা মন্দ, খারাপ স্বাস্থ্য, দারিদ্র দেখতে পায় বা খারাপ কিছু যা কোনো ব্যক্তির ওপর পড়ে, তখন সে ওই ব্যক্তির জন্য দোয়া করে, ইয়া রব্বি তাকে পথ দেখান, ইয়া রব্বি তাদের আরোগ্য দান করুন, ইয়া রব্বি তাদের সুস্থতা দান করুন। এই হল সুস্থ হৃদয়। এই হৃদয় হল সুস্থ। এটি এত বিশুদ্ধ, এটি এত পরিষ্কার। এবং কি আশ্চর্যজনক যে সম্পূর্ণ কুরআনের মধ্যে সুস্থ হৃদয়ের বিষয় শুধুমাত্র দুইবার উল্লেখ করা হয়েছে। প্রথমবার এটি ইব্রাহিম আলাইহুয়াসাল্লামের জন্য উল্লেখ করা হয়েছে, এবং দ্বিতীয়বার ইব্রাহিম আলাইহুয়াসাল্লামের ঘটনার প্রেক্ষিতে উল্লেখ করা হয়েছে। প্রথমবার যেমন আপনি শুনেছেন সূরা আশ-শুআরাতে তিনি আমাদের বলেছেন, বিচার দিনে যেদিন মানুষ তার সম্পদ অথবা সন্তান থেকে উপকৃত হবে না, শুধু সে ব্যতীত যে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সুস্থ হৃদয় নিয়ে। এবং তারপর সূরা আস-সাফাতে দেখুন ইব্রাহিম আলাইহুয়াসাল্লাম কি বলছেন, আল্লাহ কি বলছেন। He says, وَإِنَّ مِنْ شِيَعَتِهِ لَإِبْرَاهِيمَ إِذْ جَاءَ رَبَّهُ بِقَلْبٍ سَلِيمٍ যখন ইব্রাহিম, আল্লাহ বলেন, সুস্থ হৃদয় নিয়ে আমার কাছে এসেছিলেন। আল্লাহু আকবার। আপনার হৃদয়কে এমন একটি ঘর হতে দেবেন না যা হবে অজগর এবং একটি সাপের বাড়ি, যা অমুক ব্যক্তির বিরুদ্ধে শত্রুতা অথবা তমুক ব্যক্তির বিরুদ্ধে হিংসা দ্বারা পূর্ণ, অথবা আমি কিভাবে প্রতিশোধ নিতে পারি অমুক ব্যক্তির বিরুদ্ধে তার দ্বারা পূর্ণ। আপনার হৃদয়কে অনুমতি দেবেন না বন্য প্রাণীদের আবাসস্থল হয়ে উঠতে। আগুনের চুল্লি জ্বালাবেন না আপনার হৃদয়ে যে আপনাকেই পুড়িয়ে দেবে এবং আপনারই ক্ষতি করবে, কারণ আপনি শেষ পর্যন্ত আপনি নিজেই এতে পড়ে যাবেন। এই আগুনে শুধু আপনার নিজেরই ক্ষতি হবে। প্রতিরাতে ঘুমানোর আগে আল্লাহর সাথে আপনার সম্পর্ক সম্পর্কে চিন্তা করুন, এবং তারপর চিন্তা করুন মানুষের সাথে আপনার সম্পর্ক নিয়ে। আপনি যেসব পাপ করেছিলেন তা নিয়ে চিন্তা করুন, শিরকের দিকগুলো নিয়ে ভাবুন যা হয়তো আপনার তাওহীদের মধ্যে মিশে গেছে, মন গড়া দিকগুলো নিয়ে ভাবুন যা হয়তো আপনার ইবাদতে মিশে গেছে, সেই সব আকাঙ্ক্ষার কথা ভাবুন যা আপনি খুঁজে বেড়াচ্ছেন, সেসবের কথা ভাবুন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। তারপর মানুষের প্রতি আপনার মনোযোগ দিন, এবং যাদের আপনি কষ্ট দিয়েছেন তাদের কথা চিন্তা করুন, অথবা যারা আপনাকে বিরক্ত করেছে তাদের একের পর এক ক্ষমা করা শুরু করুন। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন এমন একটি হৃদয় যা সত্যিকার অর্থে সুস্থ। আসসালামু আলাইকুম, আমি নোমান আলী খানের বাংলা ডাবিং করি। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নতুন আপডেট পেতে বেল বাটন প্রেস করুন, আর আমাদের ভিডিওগুলো প্রিয়জনদের সাথে শেয়ার করুন। জাযাকাল্লাহু খাইরান।